বর্তমান সময়ে বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। আর যে থেকে নাটকে এসে গেল কয়েক বছরে নিজের অনবদ্য অভিনয় দিয়ে আলোচনায় এসেছেন মুশফিক আর ফারহান। বছর জুড়েই গল্প নির্ভর নাটক ও বিভিন্ন চরিত্রে তার দেখা মিলে। কোনো নাটকে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ, কোনোটায় পোস্টম্যান, গ্রামের বকাটে যুবক, নেতা বা প্রেমিক। তার বেশিরভাগ নাটকই ইউটিউব ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছে। তার 62টি নাটকের প্রতিটির গড় ভিউ কোটির বেশি। বাংলা অনের আজকের ভিডিওতে জানব এই অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু তথ্য। বর্তমান নাট্যজগতের আলোচিত অভিনেতা 28 আগস্ট 1993 সালে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত বরিশালে। তার পিতা মোহাম্মদ মশিউর রহমান এবং তার মাতা মুসাম্মদ শিউলি আক্তার। মুশফিক আর ফারহানের দুটি ছোট বোন রয়েছে, বড় বোন শিলা এবং ছোট বোন হল নীলা। এদের নিয়েই ফারহানের ছোট্ট পরিবার। তবে মুশফিক আর ফারহানের পিতা মোহাম্মদ মশিউর রহমান 2004 সালে মৃত্যুবরণ করেন। বর্তমানে তিনি ঢাকায় নিজের ফ্ল্যাটে বসবাস করেন। গ্রামীণফোন সহ বিভিন্ন কাস্টমার কেয়ারে তিনি কাজ করে নিজেকে গড়ে তুলেছেন। এসএসসি এবং এইচএসসি পাস করেন তার গ্রামের বাড়ি বরিশাল থেকে। এরপরেই তিনি পড়াশোনা শেষ করেন ঢাকার নটরডেম কলেজ থেকে এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে।